আসসালামু আলাইকুম কেজিসিডি বাবুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমি তাসকিনা নাজরীন উর্মি, শিমুল মেমোরিয়াল লর্সাদ স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আসেন, ক্লাস শুরু করার আগে আমরা একটি রাইম করি। কোন রাইমটা করবো? 1 2, ওকে? তাহলে সবাই আমার সাথে রেডি হন, 1 2 রাইমটা আমরা আজকে একসাথে করি, ওকে? 1 2 বাকল মাই শু, 3 4 শার্ট দা ডোর। সবাই করেছে? ওকে, তাহলে চলেন ছোটামুনিরা আমরা ক্লাস শুরু করে দেই। আমরা প্রথমে দেখি আজকে আমাদের প্রথম আইটেমটা কি আছে। সবাই আগে কি করবে, অবশ্যই আজকের যে শীটটা, 22 তারিখে যে ইংরেজি শীটটা আছে সেটা হাতে নিবেন, সাথে কি নেবেন, পেন্সিল নেবেন, ইরেজার নেবেন এবং কাটা নেবেন। তারপরে এবার 1 নম্বর আইটেমটা দেখেন কি লেখা আছে। লেটস সি দা পিকচার্স এন্ড বিল্ড এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ এ বি সি এন্ড ডি। এইখানে 4টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ছবিগুলো দ্বারা কোন ওয়ার্ড গুলো তৈরি হবে, এবং সেই ওয়ার্ড গুলো অবশ্যই নির্দিষ্ট লেটার দিয়ে হবে। কি কি লেটার দিয়ে? এ বি সি এবং ডি দিয়ে হবে। তাহলে দেখেন তো, প্রথমে যে ছবিটা আছে সেটা কিসের ছবি? পিঁপড়ার ছবি, তাই না? আর পিঁপড়ার ইংরেজি কি আমরা জানি? অবশ্যই জানি, পিঁপড়ার ইংরেজি অ্যান্ট। তাহলে অ্যান্টের ফার্স্ট লেটারটা কি? এ। তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না? এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। আসেন তাহলে বানানটা আমরা একবার করে নেই। এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। এ এন টি অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। তাহলে আমরা লিখতে শুরু করি, ওকে? আমার সাথে সাথে কিন্তু সবার যেন লেখা হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা লেখা শুরু করি। প্রথমে লিখব ক্যাপিটাল এ, এ ছোট হাতের এ, তারপর ছোট হাতের টি, হয়ে গেল অ্যান্ড। অনেক ইজি, তাই না বানানটা? এ এন টি অ্যান্ড, অ্যান্ড অর্থ পিঁপড়া। এবার এখানে কোন লেটার আছে? বি। আর এখানে একটা ছবি দেয়া আছে, ছবি দেখে আমরা বুঝতে পারছি ছবিটা কিসের ছবি, বল। আহারে, আমরা লকডাউনে থেকে এখন বল খেলতে পারছি না, তাই আমার খুব কষ্ট লাগছে। ঠিক আছে, আমরা বাসার মধ্যে যতটুকু জায়গা পাবো বারান্দাতে সেখানে আমরা বল খেলবো, ওকে? তাহলে আমরা এখন বল লিখবো। বল অর্থ বল, বল ইংরেজিতেও বল, বাংলাতেও বল। তাহলে আমরা বানান করি, বি এ ডাবল এল বল, বি এ ডাবল এল বল, বল অর্থ বল, বল অর্থ বল, ওকে? তাহলে আসেন এবার আমরা লিখি, বি ক্যাপিটাল বি হবে অবশ্যই, বি এর উপরের পেটটা থেকে নিচের পেটটা একটু বড় হবে। বি এ ডাবল এল বল, বি এ ডাবল এল বল, বল অর্থ বল। এরপরে আছে সি, সি লেটার দিয়ে একটি ওয়ার্ড এখানে লিখতে হবে। কোন ওয়ার্ড লিখতে হবে? যে ছবিটা আছে সেই ছবিটার এই ওয়ার্ডটাই লিখতে হবে। তাহলে এটা কিসের ছবি? এটা একটা কাউয়ের ছবি, তাই না? কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু। তাহলে এখানে আমরা লিখবো কাউ, কাউ বানান করেন আমার সাথে, সি ও ডাব্লিউ কাউ, সি ও ডাব্লিউ কাউ, সি ও ডাব্লিউ কাউ। আসেন এবার আমরা লিখে ফেলি, ক্যাপিটাল সি ও ডাব্লিউ কাউ, কাউ অর্থ গরু। এবার আমরা আসি ডি, ডি দিয়ে একটা কি লিখবো? ওয়ার্ড লিখবো। কোন ওয়ার্ডটা লিখবো? এখানে যে ছবিটা আছে সেই ছবিটার ইংলিশটাই আমরা এখানে লিখবো, যেটা ডি দিয়ে হবে। তাহলে এটা কিসের ছবি দেখেন তো? এটা একটা কুকুরের ছবি, আর আমরা জানি কুকুরের ইংরেজি কি? ডগ, কুকুরের ইংরেজি ডগ। তাহলে বানান করেন আমার সাথে, ডি ও জি ডগ, ডি ও জি ডগ, ডগ অর্থ কুকুর, ডগ অর্থ কুকুর। তাহলে আসেন বাবুরা আমরা লিখি, ক্যাপিটাল ডি হবে প্রথমে, ডি ও জি ডগ, ডগ অর্থ কুকুর। তাহলে আই হ্যাভ ফিনিশড নাম্বার 1, আমরা 1 নাম্বার শেষ করে ফেলেছি, ওকে? এবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কি লেখা আছে? রাইট দা ইংলিশ মিনিং অফ দা
following words. এখানে কি আছে বাংলায় লেখা আছে আমরা এটার ইংলিশ অর্থটা লিখব এটার ইংরেজিতে লিখব ইংলিশ মিনিং গুলো সবগুলো লিখব প্রথমে কি লেখা আছে পিপড়া দেখেন একটু বানান করে পড়ার চেষ্টা করেন আপনারা প এ চন্দ্রবিন্দু হ্রস্ব ই কার পি প পি দ শূন্য র এ কার এ রা পিপড়া তাহলে পিপড়ার ইংরেজি কি এর আগের আইটেমে আমরা লিখলাম তাই না পিপড়ার ইংরেজি কি এন্ড পিপড়ার ইংরেজি এন্ড এ এন টি এন্ড A N T and and অর্থ পিপড়া তাহলে লিখে ফেলেন কবরা A N T and and অর্থ পিপড়া এরপরে কি লেখা আছে গ র শূন্য রস্যকার রু গরু তাহলে গরুর ইংরেজি কি গরুর ইংরেজি কি এর আগে পড়লাম আমরা গরু তো দেখেও ফেলেছি আইটেমে তাই না গরুর ইংরেজি কাউ গরুর ইংরেজি কাউ C-O-W, cow. C-O-W, cow. তাহলে আসলে আমরা লিখে ফেলি C-O-W, cow. Cow অর্থ গরু এরপরে আছে বল 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 বলের ইংরেজি আমরা জানি বলের ইংরেজি বল বলের ইংরেজি বল B-A-L-L, বল B-A-L-L, বল তাহলে আসলে আমরা লিখি ক্যাপিটাল বি লিখবো বি এ ডাবল এল বাবুরা সবাই আপনারা আমার সাথে লিখছেন তো আমার সাথে সাথে যেন আপনাদের আইটেম গুলো লেখা হয়ে যায় তাহলে বল অর্থ বল এরপরে আছে কি কুকুর কয়ের অস্বকারে কু কয়ের অস্বকারে কু বয়সনরা কুকুর কুকুর অর্থ কুকুরের ইংরেজি অর্থ কি হবে কুকুরের ইংরেজি অর্থ ডগ কুকুরের ইংরেজি অর্থ ডগ ডি ও জি ডগ D O G dog. D O G dog. Dog অর্থ কুকুর ওকে আমরা দুই নাম্বারও শেষ করে ফেলেছি এবার আসেন আমরা তিন নাম্বার লিখি তিন নাম্বারে কি লেখা আছে mention the names of first three seasons in English কি করতে হবে আমাদের season অর্থাৎ কি season অর্থ ঋতু আমাদের দেশ ছয় ঋতুর দেশ এই যে ছয় ঋতুর দেশ সেই ছয়টি ঋতুর নাম তো আমরা জানি তাই না বাংলাতেও জানি ইংরেজিতেও জানি তার মধ্যে কি বলেছে প্রথম তিনটা ঋতুর নাম ইংলিশে আমরা এখান থেকে কি আমাদেরকে লিখতে হবে এখানে দেখেন সুন্দর করে দেয়া আছে আমাদের শীটে ফার্স্ট সেকেন্ড থার্ড তার মানে ফার্স্ট যেখানে লেখা আছে সেখানে আমাকে প্রথম সিজনের নাম লিখতে হবে যেখানে সেকেন্ড লেখা আছে সেখানে দ্বিতীয় সিজনের নাম আর যেখানে থার্ড লেখা আছে সেখানে তৃতীয় সিজনের নাম লিখতে হবে কেউ কিন্তু উলটপালট করবেন না তার আগে আমরা পড়ে নেই তাহলে সিজনের নামগুলো একবার আমার সাথে পড়েন তো সামার রেনি সিজন অটাম লেট অটাম উইন্টার স্প্রিং কয়টা হলো ছয়টা হলো এই ছয়টার মধ্যে প্রথম তিনটা কোনটা সামার রেনি সিজন অটাম তাহলে ফার্স্ট সিজনের নাম সামার সেকেন্ড সিজনের নাম রেনি সিজন আর থার্ড সিজনের নাম অটাম তাহলে আমরা প্রথম সিজনের ফার্স্ট সিজনের নামটা একবার মুখস্থ করে নেই আমার সাথে সবাই পড়বেন কিন্তু ওকে এস ইউ ডাবল এম ই আর সামার এস ইউ ডাবল এম ই আর সামার আবার আরেকবার বলি এস ইউ ডাবল এম ই আর সামার ওকে তাহলে আমরা লিখে ফেলি কোথায় ফার্স্ট লেখা আছে এখানে ফার্স্ট আছে আমরা কিন্তু এই ঘরেই লিখবো সামার আমরা এই ঘরে অথবা এই ঘরে লিখবো না ওকে এবার লিখেন সামার এস ক্যাপিটাল এস ইউ ডাবল এম ই আর সামার S U double M E R summer. Okay. এরপরে second season. Second season এর নাম কি? Rainy season. এখন কোন season চলছে বলেন তো? এখন rainy season চলছে. Rainy season অর্থ বর্ষাকাল. প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই না? আর rainy season বানানটা মুখস্থ পারেন আপনারা? Rain থেকে আসবে rainy তারপর season. দেখেন আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই সিজন বানানটা একটু কঠিন লাগলেও কিন্তু অনেক সহজ আর সিজন বানানটা কোথায় লেখা আছে বলেন তো এখানে এখানেই লেখা আছে এই যে এখানে থ্রি সিজনস তাহলে সিজন বানানটা কিন্তু আমরা এখানে প্রশ্নের মধ্যেই পাচ্ছি তাই না রেইনি বানানটা তাহলে আমরা মুখস্থ করি তার সাথে সিজন
R A I rain, Y raining. R A I N Y raining. R A I N Y raining. এবার season. S E A S O N season. S E A S O N season. Rainy season. R A I N Y rainy season. S E A S O N season. Rainy season. Okay, বাংলা হলো আসলে তোমরা লিখে ফেলি rainy season. Rain থেকে rainy. R capital R A I N Y rainy. সিজন সিজনের কিন্তু এস আমরা ছোট হাতে লিখব অবশ্যই ঠিক আছে বড় হাতে লিখবেন না আপনারা কেউ সিজনের এস ছোট হাতে এস ই এ এস ও এন সিজন আর এ আই এন ওয়াই রেইনি এস ই এ এস ও এন রেইনি সিজন অর্থ বর্ষাকাল এরপরে থার্ড সিজনের নাম কি অটাম থার্ড সিজনের নাম অটাম তাহলে কি সামার অর্থ গ্রীষ্মকাল রেইনি সিজন অর্থ বর্ষাকাল আর অটাম অর্থ বলেন তো গ্রীষ্ম বর্ষা শরৎকাল এটা হবে শরৎকাল অটাম অর্থ শরৎ শরৎকাল অটাম বানান করেন ধরো আমার সাথে এ ইউ টি ইউ এম এন অটাম A U T U M N autumn A U T U M N autumn okay এবার আমরা লিখে ফেলি A U T U M N autumn autumn অর্থ শরৎকাল autumn অর্থ শরৎকাল তাহলে আমরা লিখে ফেললাম তিনটে সিজনের নাম চলে এবার আমরা চার নাম্বার দেখি চার নাম্বার আইটেমে কি আছে ফিল ইন দা গ্যাপস উইথ এম অর ইজ অর আর অর্থাৎ এম অথবা ইজ অথবা আর দিয়ে কি করতে হবে আমাদের এই গ্যাপ গুলো পূরণ করতে হবে তার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কিভাবে এম ইজ আর এই ওয়ার্ড গুলো বসে তাহলে আমরা জেনে নেই আগে দেখেন এ নাম্বারে লেখা আছে এখানে কিছু ওয়ার্ড আছে প্রত্যেকটাতে প্রথমে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো একটু খেয়াল করবেন ওকে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো আমরা খেয়াল করি এখানে আছে আই তারপর আছে ইট তারপর আছে উই তারপর আছে আবার আই আই সবাই সবসময় মনে রাখবেন বাবুরা আই এর পরে সবসময় বসে এম আই এর পরে কি বসে এম বসে আই এর পরে কি বসে এম বসে আয়ের পরে কি বসে এম বসে তারপরে আছে ইট ইটের পরে বসে সব সময় ইজ কি বসে ইজ বসে ইটের পরে বসে ইজ ইটের পরে বসে ইজ আই অর্থ আমি ইট অর্থ ইহা আর উই অর্থ আমরা উই অর্থ কি আমরা একের অধিক যখন হয় তখন বসবে আর এ আর ই আর উই মানে আমরা মানে অনেকজন না এই জন্য এখানে কি বসবে উই এর পরে আর বসবে উই এর পরে কি বসবে আর বসবে কিন্তু ইউ ইউ এর পরেও কিন্তু সবসময় আর বসবে ইউ অর্থ তুমিও হয় আবার তোমরাও হয় কিন্তু ইউ এর পরে সবসময় বসে আর ইউ এর পরে কি বসে আর বসে উই এর পরে কি বসে আর বসে আই এর পরে কি বসে এম ইট এর পরে কি বসে ইজ ওকে শোনা মেয়েরা তাহলে এটা মনে রাখবেন এবং বারবার কিন্তু এটা প্র্যাকটিস করবেন ওকে তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটা ওটা একটু পড়ি প্রথমে কি আছে আই ড্যাশ টিনা তাহলে এখানে কি বসবে আমি কি বললাম আই অ্যাম টিনা মানে আমি টিনা তাহলে এখানে অ্যাম লিখে পেলেন আপনারা কোথায় অ্যাম আছে অ্যাম বানান এই যেখানে অ্যাম তাহলে অ্যাম বানান কি এ এম এম তাহলে লিখেন এ এম এম ওকে এরপরে আছে ই ড্যাশ এ পেন ইটের পরে কি বসবে বললাম ইজ বসবে ইজ কোথায় লেখা আছে এইখানে ইজ আছে আই এস ইজ ইট ড্যাশ এ পেন ইট ইজ এ পেন ইহা একটি কলম
এটার অর্থ ইহা একটি কলম তাহলে এখানে ইজ লিখব ইজ লিখেন আই এস ইজ ইট ইজ এ পেন ইহা একটি কলম এরপরে তিন নম্বরে সি এতে আছে উই ড্যাশ স্টুডেন্টস আমরা এখনি বললাম কি উই এর পরে সব সময় আর বসে আর বানানটাও এখানে লেখা আছে এ আর ই আর এ আর ই আর ওকে বাবুরা তাহলে লিখে ফেলেন উই এর পরে কি বসবে আর বসবে এ আর ই আর উই আর স্টুডেন্টস আমরা কি ছাত্র ছাত্রী তাই না উই আর স্টুডেন্টস আপনারা কি আপনারা স্টুডেন্টস না তাহলে আপনারা সব যখন বলবেন উই আর স্টুডেন্টস আই ড্যাশ এ বয় তাহলে কি হবে এখানে এখানেও লিখেছি আই এর পরে এম হবে আই ড্যাশ এ বয় আমি একজন বালক আই ড্যাশ তাহলে আই এম এ বয় আমি একজন বালক এম লিখেন এ এম এম আই এম এ বয় ওকে তাহলে আমরা চার নম্বর শেষ করে ফেলেছি এবার আমরা আসি পাঁচ নম্বরে ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস বাই ড্রয়িং লাইন এখানে যে ছবিগুলো আছে এই ছবির সাথে কি করতে হবে আমাদের এই ওয়ার্ড গুলোর ম্যাচ করতে হবে ম্যাচ করার আগে আমরা আসলে দেখে নেই যে কোন ওয়ার্ড গুলো আছে এখানে প্রথমে লেখা আছে আইস আই সি ই আইস আইস অর্থ বরফ জে এ এম জ্যাম জ্যাম অর্থ চাটনি ব্যানানা বি এ ব্যা এন এ না ব্যানানা অর্থ কলা এইচ এ টি হ্যাট হ্যাট অর্থ সাহেবী টুপি তাহলে এবার দেখে নিই যে এই যে ওয়ার্ড গুলো আমরা পড়লাম এই ওয়ার্ড গুলোর সাথে এখানে ছবিগুলো কোথায় আছে দেখেন প্রথমে এটা কি ছবি এটা একটা হ্যাটের ছবি সাহেবী টুপি ছবি তাহলে আমরা পড়েছিলাম এইখানে হ্যাট আছে তাই না আবার দেখেন পরের ছবিটা কিসের ছবি এটা বরফের ছবি একটা গ্লাসের মধ্যে অনেকগুলো বরফ আছে আইস আইসের ছবি এরপরে কি একটা একটা চাটনির বয়ামের ছবি আছে তাই না তাহলে এটা আসলে কি হবে জ্যাম জ্যাম অর্থ চাটনি আর এরপরে এটা তো সবাই চিনতে পারছেন এটা কিসের ছবি কলার ছবি আর কলার ইংরেজি ব্যানানা ওকে তাহলে আমরা চিনে ফেলেছি ওয়ার্ড গুলো চিনতে পেরেছি এবং পিকচার গুলো চিনতে পেরেছি তাই না এবার আপনারা তাহলে হাতে একটা স্কেল নেন এবং স্কেল দিয়ে ম্যাচ করে ফেলেন আমার সাথে প্রথমে কি করব হ্যাট হ্যাটের সাথে হ্যাট ম্যাচ করব তাহলে স্কেল অবশ্যই স্কেল দিয়ে ডাক টানবেন কেউ কিন্তু হাত দিয়ে টানবেন না স্কেলটা সুন্দর করে ধরে আমরা কি করব ম্যাচ করব এখন হ্যাটের সাথে হ্যাট ম্যাচ করে নিলাম এই ম্যাচ হয়ে গেল এরপরে আইস আইস কোথায় আছে এই যে উপরেই আইস আছে তাহলে আইসের সাথে আইসের ছবি ম্যাচ করে নেই আমার সাথে সাথে সবাই করছেন তো ওকে এবার আছে জ্যাম এটা জ্যামের ছবি আইসের নিচেই আছে জ্যাম জে এম জ্যাম জ্যাম অর্থ চাটনি তাহলে জ্যামের সাথে ম্যাচ করে নিলাম এবার লাস্ট কি থাকলো বানানা বানানা অর্থ কলা তাহলে এই যে দেখেন কলার সাথে এখন এটা আমি ম্যাচ করে নিব আমার আইটেম কিন্তু শেষ হয়ে গেল আপনাদের কি শেষ হয়েছে সবাই শেষ করেছেন আমার সাথে আমার মনে হয় সবাই শেষ করে ফেলেছেন আমি তো জানি যা আপনারা অনেক ভালো এরপরে আমরা মৌখিকে চলে যাব ওকে বাবুরা এবার তাহলে আমরা মৌখিকটা করে নেই দেখেন মৌখিকে এক নম্বরে কি আছে এম অথবা ইজ অথবা আর এর বাংলা অর্থ কি আমরা এর আগে একটা আইটেমে পড়েছি তাই না এম ইজ আর কোথায় বসে ওই যে এম ইজ অথবা আর এই তিনটার অর্থ কিন্তু একই এই তিনটার অর্থ হচ্ছে হই বা হয় যেমন আমরা এর আগে পড়লাম কি আই এম টিনা তাহলে এটা যদি আমরা বাংলা অর্থ করি তাহলে কি হবে আমি হই টিনা কিন্তু আমরা এভাবে কিন্তু বাংলাতে বলি না আমরা কি বলি আমি টিনা কিন্তু আসলে ওটার অর্থ হচ্ছে এম অথবা ইজ অথবা আর এর অর্থ হচ্ছে হই অথবা হয় অর্থ কি হই অথবা হয় এম অর্থ হই আর যদি ইজ অথবা আর হয় তাহলে হবে হয় ওকে তাহলে দুই নম্বরে স্টুডেন্ট স্টুডেন্টের অর্থ কি স্টুডেন্টের অর্থ ছাত্র অথবা ছাত্রী স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী আমরা আমরা ইংরেজি কি এর আগে পড়লাম তাই না আমরা ইংরেজি উই আমরা ইংরেজি উই আমি ইংরেজি আই
তুমি ইংরেজি ইউ, তাহলে আমরা ইংরেজি উই, ডব্লিউ ই উই, উই অর্থ আমরা, ডব্লিউ ই উই, উই অর্থ আমরা। সিজন, সিজনের বাংলা অর্থ ঋতু, সিজনের বাংলা অর্থ ঋতু, এস ই এ এস ও এন, সিজন, সিজন অর্থ ঋতু, সিজন অর্থ ঋতু। ইংরেজিতে ফার্স্ট থ্রি সিজন হলো, এটা আমরা লিখলাম তাই না বাবুরা, কি কি লিখলাম দেখেছি আজকে আমরা, প্রথম তিনটা ঋতুর নাম দেখেছি, কি কি, সামার, রেইনি সিজন, অটাম, সামার, রেইনি সিজন, অটাম, এস ইউ ডাবল এম ই আর, সামার, রেইনি সিজন, আর এ আই এন ওয়াই, রেইনি, এস ই এ এস ও এন, সিজন, রেইনি সিজন, অটাম, এ ইউ টি ইউ এম এন, অটাম। সামার অর্থ গ্রীষ্মকাল, রেইনি সিজন অর্থ বর্ষাকাল, অটাম অর্থ শরৎকাল। ওকে, এবার আমরা চলে আসি, রিসাইট দ্য ফার্স্ট ফোর লাইনস ফ্রম দ্য রাইম থ্রি লিটল ফিশ উইথ অ্যাকশন। থ্রি লিটল ফিশ টা আমরা এখন একটু অভিনয় করব, ওকে, সবাই আমার সাথে করবেন, কিন্তু সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বা সবাই আমার সাথে করবেন, ওকে, স্টার্ট। Three little fish playing in a pool, down in the water, clear and cool. আরেকবার বাবুরা, Three little fish playing in a pool, down in the water, clear and cool. ওকে বাবুরা, আজকে এই পর্যন্তই ছিল, আপনারা রাইমটাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন, এবং যে শীটগুলো দেয়া আছে সেই শীটগুলো খুব সুন্দর করে পূরণ করেছেন আশা করি। আগামী দিন কিন্তু ফিডব্যাক আছে, সেই ফিডব্যাকটাও আপনারা বাসায় খুব সুন্দর করে লিখে ফেলবেন। ওকে, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।